नमस्कार आदिवासी फैमिली ब्लॉग थे सबा के स्वागत जाना आशा करी भलो आज के अपना नतून रेसिपी को देखो से माँस दिए पिठे बनाब से आदिम जुगे आदिवासी पिठे नतून स्टाइले अपन के देखो चलो भिडियो देखते थे काटना खावा दावा दिखे एगोनो जाए देखी बाड़ी देखे आसे এবার আমরা জঙ্গলে পাতা তুলতে চললাম চলো জঙ্গল থেকে পাতা তুলে নিয়ে আনব মন তো চলে এলাম হ্যাঁ আমরা জঙ্গল চলে এলাম তো জঙ্গলে আমরা শাল পাতা তুলব তো দেখি সুন্দর সুন্দর পাতা কোথায় পাওয়া যায় জঙ্গলে খুব সুন্দর সুন্দর শাল পাতা এটা বড় আছে देखो कि सुंदर लगे गाछटा बेश छोट आर कत फुल खेल देखल জঙ্গলে শাল লোপ আর সামলাতে পারলাম না তো এত কুল পেকেছে না সত্যি যার জন্য একটা আমি চুঙ্গা বানিয়ে নিচ্ছি হয়ে গেছে আমার ছোলা বানানো এত ফুল পেকেছে লোকা সামলাতে পারলাম না এটা তো বাজারে কিনেও পাওয়া যায় না চলো কুলগুলো নিয়ে যাব যে বাড়বো বেটে খাবো লঙ্কা দিয়ে তাই তো হ্যাঁ লঙ্কা দিয়ে খাবো আর বলো না জিভে জল চা আসছে জঙ্গলে এত ফুল গাছ না আর এত ফুল পেকেছে না সত্যি যেতে ইচ্ছে হচ্ছে না আমার বোনকে দেখো কত মানে ডাল ভেঙে নিয়েছে ফুল গাছের ডাল এই দেখো চলো চলো আমাদের পাতা তোলা হয়ে গেছে ফুল তোলা হয়ে গেছে চলো এবার বাড়ির দিকে যাই আমরা দেখি চলো জঙ্গলের কুল নিয়ে এলাম আদিবাসী জঙ্গলে বাস করে এখন নাম জানে না বঞ্চিকাটা কুল আচ্ছা আমাদের আদিবাসী ভাষা এটা বলে কুড়িরামা 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 দেখ তোর জন্য ডাল শুয়ে নিয়ে এলাম সবথেকে বেস্ট লাগে খাও বলে এটাকে শুকনো লঙ্কা পোড়া কিন্তু ভাই শুকনো লঙ্কা লবণ দিয়ে বেটে একদম চটকে না খেতে হেভি সুন্দর লাগে চলো বাড়ব হ্যাঁ বাড়ব এখন খাবো আমি টাইম নেই আমি বেরিয়ে যাব এখন আচ্ছা বেশ ঠিক আছে দিয়ে তোকে পেলাম খাবো তোকে বেটে খেয়ে যাবি তোর বান্ধবী বলে কত বেটে খাওয়াবো তোর তো কত যত্ন করে খাওয়াচ্ছে রে ডাল দিকে তোর সব রে তো মাংসটা ছোট ছোট করে পিস করে নেব পিঠের ক্ষেত্রে শুধু মাংস হলে বেশ ভালো হবে হাড্ডি যাতে না থাকে ছোট ছোট করে পিস করলাম তারপর এগুলো ধুয়ে নেই হ্যাঁ
বেটে বেটে খাবো। খুব সুন্দর হয়েছে, টক টক মিষ্টি মিষ্টি। হ্যাঁ ভাজা খুব ভালো হয়েছে। আর জিরে এটা এখন বেটে নেব। মা তুমি পাতাটা পরে না, ঠিক আছে? আমার মশলা বাটা হয়ে গেছে, মন ভরে খা। এটা তো সবসময় পাওয়া যায় না, তাই জন্য মন ভরে খাচ্ছি তো। সবাই বানাইতে পারে না, আগে এই পাতাটা না বিয়ের আগে থেকে বানিয়ে রাখতো, নিয়ে এই পাতাটা না খুব সুন্দর, মানে জলও পেরোয় না এত সুন্দর। তারপরে এই কাঁচা পাতা না, এই কাঁচা পাতাতে ভাত খেলে না কি সুন্দর সেন্টটা ওঠে। এখনকার মেয়েরা সবাই পারে না এইসব বানাইতে। আমার কাটাকাটি বাটা বাটি সব কমপ্লিট হয়ে গেছে, এখন এটা মাংসটা আমি মাখিয়ে নেব। পেঁয়াজ দিয়ে দিলাম, জিরে আর শুকনো লঙ্কা বাটা, এটা আদা বাটা, কাঁচা লঙ্কা কাটা দিলাম পরিমাণের মতন, হলুদ দিয়ে দিলাম পরিমাণের মতন, লবণ দিলাম। আমি সর্ষে তেল দিয়ে দিলাম, পাকিয়ে নেব। এটা এখন ঢাকা দেব, ঢাকা দিয়ে এটা উনুনে চাপিয়ে দেব। ঠিক আছে, আমি জলটা দিয়ে দিই। মাংস কষা হয়ে গেছে, জল দিয়ে দেওয়া হয়ে গেছে, এরপরে ঢাকা দেব 10 মিনিট, জাল দেব। তরকারিটা এবার হয়ে গেছে, এবার নামিয়ে নি। বেশ মাখা মাখা হয়ে গেছে, একটু হালকা ঝোল আছে তো, এটা ঠান্ডা হয়ে যাবে, তারপরে এই ঝোলের সাথে আটাটা মেখে নেব। মাংস রান্না হয়ে গেছে আর এটা ঠান্ডাও হয়ে গেছে, এটার মধ্যে আমি চালের গুঁড়িটা দিয়ে দেব। দুই চামচ ঘি দিলাম, লবণ দিয়ে দিলাম। আতকে গুঁড়ি মাখানো হয়ে গেছে, এটা শাক পাতায় দিয়ে দেব। ঠিক আছে, এটা উপর থেকে আর একটা পাতা দিয়ে দেব। বাস ঠিক আছে, এটা আমার হয়ে গেছে, তো এটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এটা 10 থেকে 15 মিনিট জাল দিতে হবে। গন্ধ বেরোচ্ছে, এই দেখো হয়ে গেছে। ঠিক আছে, এটা আমি নামিয়ে নেব। আমাদের গ্রুপ থেকে বলে দেবো।
আমাদের পিঠেটা হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে। এটা আমাদের আদিবাসীদের আদিম যুগের পিঠে বলা যেতেই পারে, তাই না? তো এটা আমরা বাজনার সময় খুবই মানে কি বলে পিঠে করে থাকি, তো এই পিঠেটা আমাদের খুবই ফেভারিট। তো সত্যি আজকে পিঠেটা খুব আশা করে ভালো হয়েছে, তো আমরা খেয়ে দেখবো। নাও ধনি, তুমি একটা নাও নাও। খেটে কুটে আসতো তো সময় পেত না যে ভালো কিছু বানিয়ে, তো শর্ট ফর্মে এইভাবে পিঠে বানিয়ে ওরা খেত। তো পিঠে খুব ভালো হয়েছে, পিঠেটা হয়েছে। ভিডিওটা আমরা শেষ করলাম, অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিওটা আপনাদের সাথে দেখা হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের সাথে থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব।